Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. Amma ba'd. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 19 রমজান 1444 হিজরি মোতাবেক 10 এপ্রিল 2023 আমরা বেশ কিছু অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়গুলি সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা জরুরি আর যদি জানা না থাকে যারা জানে তাদের উপর ফরজ হচ্ছে জানিয়ে দেওয়া জরুরি যাতে করে কোন একজন মুসলিম বিশেষ করে আর সাধারণভাবে কোন মানুষ এই বিষয়গুলি থেকে যেন অনবহিত না থাকে অজ্ঞ না থেকে যায় না জানা অবস্থায় দুনিয়া থেকে না চলে যায় তার একটি বিষয় হচ্ছে তাওহীদ আল্লাহর একত্ব তাওহীদ এবং তাওহীদের বিভিন্ন দিক তাওহীদের প্রকার তাওহীদের ধরন এবং তাওহীদের গুরুত্ব তাওহীদের ফজিলত আর ঠিক তাওহীদের বিপরীত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ ইতিবাচক হচ্ছে তাওহীদ তেমনি তাওহীদের বিপরীত হচ্ছে নেতিবাচক সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ওটার নাম কি শিরক তার নাম কি শিরক এই শিরক সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব তাওহীদ সম্পর্কে মাঝে মাঝে কিছু কিছু আলোচনা হয়েছে আর সময় সুযোগ হলে আবার ইনশাআল্লাহ তাআলা করব আর মুসলিম জীবনে মূল বিষয় হচ্ছে আল্লাহর একত্ব ঠিক রেখে শিরক মুক্ত থেকে ইবাদত বন্দী করা তাহলে ইবাদত বন্দী কবুল হবে তাহলে বাকি ওর উপরে যে কোনো ইট বসাবেন ওটা কাজে আসবে ভিত মজবুত আছে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দী আপনি করেন না এক আল্লাহর সাথে কাউকে শরীক করেন না শিরক মুক্ত জীবন যাপন শিরক মুক্ত ইবাদত বন্দেগী আর এক আল্লাহর তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দেগী ইতিবাচক এবং নেতিবাচক তাহলেই ইবাদত বন্দী কবুল হবে এটি হচ্ছে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত কি বলেছিলাম এর আগে একটা শর্ত কিন্তু ইবাদত কবুল হবে না এক আল্লাহর জন্য ইবাদত বন্দী করছেন কিন্তু আরেকটা শর্ত নাই ওই শর্তটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইতে হবে ধরুন ইবাদত আল্লাহর জন্য করছেন কিন্তু আপনি আপনার খেয়াল খুশি করছেন আপনার তরিকায় করছেন আপনার বাপ দাদা পূর্বপুরুষের হ্যাঁ তরিকায় করছেন বাপ দাদা এরকম করেই 14 গোষ্ঠী দেখছি আমি এরকমই করে আসছে ধর্মকর্ম কবুল হবে হবে না এই দুটো কথাও মনে রাখবেন আজকের আলোচনার শুরুতে মনে রাখবেন যে মানব জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে বড় ফরজ সর্বপ্রথম ফরজ হচ্ছে তাওহীদ আর মানব জীবনে সবচেয়ে মারাত্মক আর সবচেয়ে বড় অপরাধ হ্যাঁ সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক এই দুটো কথা আর দুটো কথা হচ্ছে যে ইবাদত কবুলের জন্য দুটো শর্ত একমাত্র আল্লাহর জন্য ইবাদত হইতে হবে তাওহীদ ভিত্তিক এবং একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা নবীর তরিকায় নিজের পক্ষ থেকে কোনো কিছুই চলবে না নিজের পক্ষ থেকে কোনো কিছুই চলবে না শিরক সম্পর্কে আলোচনা শুরু করব কোরআনে কারিমে শিরক সম্পর্কে অনেক আয়াত রয়েছে অনেক আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত ইরশাদ করেছেন আয়াতটি দুই জায়গায় রয়েছে ইন্নাল্লাহ লা ইগফিরা ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক যদি করা হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না লা ইগফিরু আল্লাহ maaf করবেন না ইউশরাকা বিহি তার সাথে শিরক করা হলে শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না
কখন মাফ করবেন না? যদি শির করা অবস্থায় শির কি আকিদা বিশ্বাস আমল নিয়ে মারা যায়, ফিরে আসলো না, তওবা করলো না, মুসলিম হলো না, হ্যাঁ তৌহিদবাদী হলো না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইউশরাক বিহি, শির করে কেউ যদি মারা যায় তো আল্লাহ মাফ করবেন না। কারণ আল্লাহ অন্য আয়াতে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, হতাশাগ্রস্ত হয়েও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামি, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, যুনুব জম্বের বহু বচন, সমস্ত গুনাহ, তারপরে জামিয়ান মানে সমস্ত যাবতীয় গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, আবার বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, শিরক করলে আল্লাহ মাফ করবেন না, দুটোতে দ্বন্দ্ব আছে নাকি? তাহলে বাহ্যিক তো দ্বন্দ্ব মনে হচ্ছে, আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করবেন, নিরাশ হইও না, আবার আল্লাহ বলছেন শিরক করে শিরক করলে আল্লাহ মাফ করবেন না। তাহলে শিরক করলে আল্লাহ মাফ করবেন না মানে ইজা মাতা আলা জালিকা, শিরক করতে করতেই মরে গেলেন, মাজারে বিশ্বাস ওই নিয়েই মরে গেলেন আপনি। হ্যাঁ হিন্দু সে মূর্তি পূজা করতে করতে মরে গেল, কথা বোঝা গেছে? আল্লাহ ছাড়া অন্যকে ডাকতে ডাকতে মরে গেল, ইয়া হোসেন হাই হোসেন হাই হোসেন করতে করতে মরে গেল, ইয়া আলী ইয়া আলী করেই মরে গেল, ইয়া গোস করেই মরে গেল, কথা বোঝা? ইয়া খাজা করেই মরে গেল। হ্যাঁ এই আকিদে নিয়ে মরে গেল যে আমার রোগ ভালো হয়েছে বাবার দরবারে গিয়ে দরগাহে গিয়ে, এই আকিদে নিয়ে বিশ্বাস নিয়ে মরে গেল যে আমি ওই মাজারে চাদর চড়িয়েছিলাম তাই আমার জীবনে অনেক বরকত হয়েছে, তাহলে কোনোদিন আল্লাহ মাফ করে, চিরস্থায়ী জাহান্নামে এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে। আর যে এত আল্লাহ বলছেন যে চিন্তা করিও না, হতাশাগ্রস্ত হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, ইযা তাবা মিনহু, তওবা করে নিলে ফিরে চলে আসে, যতই বড় অপরাধ করেন না কেন। কেন অধিকাংশ সাহাবাই কেরামরা শিরিক করেননি ইসলামের আগে, মাত্র দুই একজন সাহাবির কথা আছে যে তারা প্রাকৃতিকভাবে মূর্তি পূজাকে মক্কায় ঘৃণা করতেন, ঘরে ঘরে মূর্তি পূজা, কাবার চারিদিকে চত্বরেই ওই যে যেখানে এখন তওয়াফ করছেন 360টা মূর্তির পূজা, তারপরে প্রাকৃতিকভাবে একটা ঘৃণা এটা হয়, অনেকে আছে তার প্রকৃতি এত ভালো, সে হিন্দু ঘরে পয়দা হইল, সে মাজার পূজারি ঘরে পয়দা হইল, ছোট থেকে ঘৃণা লাগে, কি করে? হ্যাঁ মরা মানুষের পূজা করে, মাজারে গিয়ে সিজদা করে, তো মরে গেছে, ও তো সরে গেছে পচে গেছে, ওর কাছে পাওয়ার কি আছে, ওর প্রকৃতিতে ছোট থেকে বলছে ওকে, এটা হচ্ছে সবচেয়ে সৎ প্রকৃতি, এর ওপরে আল্লাহ সৃষ্টি করে। কিন্তু পরিবেশ খারাপ হওয়ার কারণে মানুষের প্রকৃতি নেচারটা কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়, চালচলন খারাপ হয়ে যায়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশুর জন্ম হয়, প্রতি শিশু ভূমিষ্ঠ হয় আলাল ফিতরা, ইসলামের প্রকৃতির ওপর, ফিতরাত মানে প্রকৃতি, কি নেচার ওঠে, নেচার হচ্ছে যে আমি সৃষ্টি, আমার স্রষ্টা আছে একজন, তিনি আল্লাহ আমার রব, আমি হচ্ছি হ্যাঁ সৃষ্টি মখলুক, আমি হচ্ছি আব্দ হ্যাঁ বান্দা, আর আমার মাবুদ আছেন, তিনি এক, এক হইতে পারে এক, শুধু মাবুদ একাধিক নয়, কারণ একাধিক থাকলে লড়াই দ্বন্দ্ব থাকবে, যেমন পৃথিবীতে লড়াই দ্বন্দ্ব হইতে আছে তাই না? দুনিয়ায় যদি শুধু সারা পৃথিবী একটা রাষ্ট্র হইতো আর একটা রাষ্ট্রের একজনই শুধু মালিক হতো, একক মালিক, আর তার প্রতিদ্বন্দ্বী কেউ না থাকতো, তার সমতুল্য কেউ না থাকতো, তো পৃথিবীতে কোনোদিনই ছোট যুদ্ধ হইতো না, বড় যুদ্ধ হইতো না, বিশ্বযুদ্ধ হইতো না, হয়তো হয়তো না, কিন্তু এসব কেন, যখন তখন যুদ্ধ লেগে আছে, এই জন্য যে তাতে অনেক শাসক রয়েছে আর কেউ কারো থেকে নিজেকে কম মনে করে না, সে লড়াই করতে গিয়ে হেরে যাক সেটা আলাদা কথা, কিন্তু ও হারান নিয়তে যায়নি, ও মনে করছে তোকে দমন করেই ফিরব তাই না, সেই জন্য লড়াই হচ্ছে, কিন্তু আল্লাহর মোকাবেলা করার কেউ নাই, সেই জন্য আসমান জমিনে কোনোদিন দেখতে পান না যে আসমান জমিনে ভেঙে পড়ে গেছে লড়াই করতে করতে, হ্যাঁ দুই আল্লাহর লড়াই আসমান জমিনে মেলা কিছু ধ্বংস হয়ে গেছে তাই না, এরকম দেখা গেছে আল্লাহর কথাই কোরআনে বলেছে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আরও যদি কোনো আল্লাহ সমতুল্য সমকক্ষ কেউ যদি আলেহা মাবুদ হইতো,
আর জিলানি চিস্তির ক্ষমতা থাকতো, রামকৃষ্ণের ক্ষমতা থাকতো যে আল্লাহর সাথে লড়াই করব, তাহলে লাফাসাদাতা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, পৃথিবী যখন তখন ধ্বংস হইত, হ্যাঁ আসমান জমিন ধ্বস পড়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু কোনোদিন হয়নি, আপন গতিতে চলতে আছে। আল্লাহ যেই দিন যখন যেখানে চাইবেন সেখানে আল্লাহর আজাব নেমে আসবে, সেই আজাবে নবী রসুলেরও কোনো অধিকার নাই, জি আজাব দেওয়ারও অধিকার নাই, আজাব থামিয়ে দেওয়ার অধিকার নেই, একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া। নবী রসুল আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন, বিজয়ের জন্য দোয়া করেছেন, জি। এইটার নাম তৌহিদ, যে এই তৌহিদে আল্লাহর একত্বে সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও আল্লাহ শরীক করেন। আল্লাহর তৌহিদের একটা দিক হচ্ছে যে ছেলে মেয়ে সন্তান আদি দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, সামান্য কেউ শরীক আছে? যদি কেউ শরীক হইতো তাহলে প্রথম শরীক হইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাই না? তাহলে তিনি, তার যদি সামান্য একটা ক্ষমতা চলতো কাউকে একটা ছেলে মেয়ে দেওয়ার, তো আগে নিজের জন্য নিতেন না? হ্যাঁ নিতেন না, নিতেন না? তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে ছিল? ছেলে মেয়ে ছিল? ছেলেগুলো বড় হয়েছিল? ছেলে বড় হয়েছিল না, ভূমিষ্ঠ হলো আর তারপরে ছোট বয়সেই মারা গেল, ছয় মাস, এক বছর, দু বছর, একটা বাচ্চা দু বছর, দু বছর মারা গেল, কয়েকটা ছেলে সন্তান হয়েছে, মারা গেছে নবীর চোখের সামনে, ঠিক না? তারপরে মেয়েগুলো, মেয়ে কয়জন ছিল? চার মেয়ে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে কয়জন মেয়ে মারা গেছে? কয়জন মারা গেছে কে বলল? তিনজন মারা গেছে। একটা মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, শুধু নবী সব ইন্তেকালের ছয় মাস পরে মারা গেছে। আচ্ছা, আপনারা কেউ এমন আছেন, আমি অনেক আপনার অনেক আশা করি, কেউ আছেন যে চাইবেন যে আমি বেঁচে থাকি আর আমার ছেলে মেয়েগুলো আগে মারা যায়? কেউ চাইবেন? সবাই চাইবেন যে আল্লাহ ওদের দীর্ঘায়িত করুক, দীর্ঘদিন আল্লাহ বাঁচিয়ে রাখুক, সুখে রাখুক, আমি আগে মরে যাব, এরা যেন বেঁচে থাকে। যেন বলে বাবা আমরা তো দুনিয়া থেকে চলে যাব, তোরা থাকবি, বলি কি বলি না? কখনো চাই না যে ছেলে মেয়ে আমার সামনে আপনার সামনে চলে যাক, কেউ চায়? তার নবী কি চাইতেন? তাহলে তার চাওয়ার বিরুদ্ধ হয়েছে, তাহলে বোঝা গেল যে আল্লাহর ক্ষমতা, তার কোনো ক্ষমতা থাকলে ছেলেগুলোকে মরতে দিতেন না, হ্যাঁ ছেলেগুলোকে মরতে দিতেন না চোখের সামনে, মেয়েগুলোকে মরতে দিতেন না চোখের সামনে, বুঝতে পারছেন? এর নাম তৌহিদ, এর নাম হচ্ছে ইসলামের মূল খুঁটি, এর নাম হচ্ছে শিরক মুক্ততা। তারপরও যদি তৌহিদ আর শিরক না বুঝেন, মানে বাবা দিতে পারে, আরে বাবা দিতে পারে, বাবা নবীর উম্মত যদি না হইতো তো বাবা জাহান্নামে যেত, সোজা কথা, কথা বোঝা গেছে? হ্যাঁ, নবীর অনুসারী যদি হয়ে থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে, না হলে নবীর পিছনে পিছনে সাহাবায়ে কেরামদের অনেক পিছনে, হ্যাঁ তারপরে সিরিয়াল আসবে। আর তোমার জিলানি চিস্তি তোমাকে ছেলে মেয়ে দিতে পারে আর তুমি মুসলিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এত অধম মুসলিম আবার হয়? ইসলাম সম্পর্কে মৌলিক বিষয়গুলির জ্ঞান নেই? চিন্তা করুন তো দেখি, একটু বিবেক দিয়ে কাজ নিতে হবে। দুনিয়া সম্পর্কে কত আমরা বুঝছি আর দিন সম্পর্কে এত পাগল হয়ে যাচ্ছি যে যে যায় বললো তাই, মরা মানুষ দিতে পারে কি করে দিতে পারে? এত বড় বড় শিক্ষিত মানুষ মূর্তি দাঁড় করে নিজের হাতে বানাইলো আর বানার পরে মূর্তি পূজা করলো, যেমন অধম মূর্তি পূজক, তেমনই নিজেই দাফন কাফন করেছে। তোমাদের পূর্বপুরুষরা দাফন কাফন করেছে তাদের, আরে জিলানিকে দাফন কাফন করে সেই যুগের মুসলমানরা, আমাদের পূর্বপুরুষ তারা মুসলিমরা ছিল, চিস্তিকে দাফন করেনি, হ্যাঁ শাহজালালকে দাফন করেনি ওইখানকার লোকেরা, সিলেটের লোকেরা দাফন করেছে এক সময়, আর তারপরে তার পূজা আপনারা শুরু করে দিলেন। একটু বিবেক নেই যে কি করে সে দিতে পারে আমাকে? কিছু কিছুই দিতে পারে না সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন দেখি, তৌহিদ এবং শিরকে এভাবে বোঝার চেষ্টা করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হইলে আল্লাহ কখনো মাফ করবেন না, বড় শিরক হলে আল্লাহ কখনো মাফ করবেন না। ছোট শিরকের ক্ষেত্রে দ্বিমত রয়েছে, একদল বলছেন না আল্লাহ যেহেতু বলছেন শিরক হলে মাফ করবেন না, বড় শিরকও মাফ হবে না, ছোট শিরকও মাফ হবে না। আর একদল বলছেন যারা অধিকাংশ আইম্মা কেরাম, যে এখানে বড় শিরককে বোঝানো হয়েছে, কারণ বড় শিরক করলে মানুষ ইমান ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়,
আর মুসলিম থাকে না, তখন কাফের হয়ে যায়। একটা লোক যখন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাছে ছেলে চায়, আল্লাহ মেয়ে চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে, আল্লাহ ছাড়া অন্য দাতা বলে ডাকে অথবা দাতা মনে করে ইত্যাদি, আল্লাহর হক যখন তাকে দিয়ে দেয় তখন কি হয়ে যায়? আর সে মুসলিম থাকে না, সে মুরতাদ হয়ে যায়। যেমন একটা হিন্দু, যেমন একটা ইহুদি, যেমন একটা খ্রিস্টান, বরং তার চাইতে নিকৃষ্ট বলা হয়েছে মুরতাদকে। কারণ হিন্দু তো ইসলামে আসেইনি, ঢুকেইনি, ও বাইরেই আছে। খ্রিস্টান ইহুদি জন্মসূত্রেও ইসলামের বাইরেই আছে, বিজাতি। কিন্তু তুমি মুসলিম, ইসলামের ভিতরে ছিলে, আর তোমার এই শিরক করার কারণে ইসলাম থেকে বেরিয়ে গেলে, ভিতরে ঘরের মানুষ যদি বাইরে বেরিয়ে যায় সে আপনার বড় শত্রু। বুঝতে পারছেন না? পারছেন না? দেখেন, আপনার গ্রামের অথবা অন্য দেশের যদি কোনো দুশ্মন থাকে, আপনারা বিদেশে থাকছেন, বিভিন্ন দেশের মানুষের সাথে থাকছেন, বিদেশের কেউ যদি দুশ্মন থাকে, দুশ্মন ঠিক না, দুশ্মন, কিন্তু আপনার মায়ের পেটের ভাই এখান থেকে বাড়িতে গেলে একই সাথে খাওয়া দাওয়া করবেন, বরং একই সাথে ঘুমাবেন, একই সাথে খেলাধুলা করেছে ছোট থেকে, একই মায়ের পেট থেকে জন্মেছেন, আর তারপরে যদি আপনার শত্রু হয় তো কত বড় শত্রু। আর সে যদি শত্রু হয়ে আপনার গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়, ঠিক ওই রকমই মুসলিম সমাজের লোক যদি কেউ বড় শিরক করে, বড় কুফরি করে, নাস্তিক হয়, মাজার পূজারি হয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অথবা যে কোনো ইমান ভঙ্গকারী কারণে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, জাদু টোনার কারবারের কারণে সে ইসলাম থেকে বেরিয়ে গেল, জ্যোতিষী বিদ্যার চর্চা করে, গণকের পেশা ধরেছে, সেই জন্য ইসলাম থেকে বেরিয়ে গেল, ইমান ভঙ্গের বেশ কিছু কারণ রয়েছে, সেই ব্যক্তি জন্মসূত্রে যারা কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তাদের চাইতে নিকৃষ্ট। আশা করি বিষয়গুলি উদাহরণের মাধ্যমে বুঝতে পারছেন। সুতরাং চিন্তা করেন যে শিরক কত বড় অপরাধ, যে কথাটি বলছিলাম, সবচেয়ে বড় ফরজ যেমন তৌহিদ, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। শিরক নিয়ে মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কিন্তু শিরক করেছে, অনেক শিরক করেছে। ধরেন একটা লোক মাজারে অনেকবার সিজদা করেছে, মাজারে চাদর চড়িয়েছে, মাজারে খাসি মুরগ জবাই করেছে, মাজারে গিয়ে ছেলে মেয়ে চেয়েছে, কত কি করেছে, আছে এরকম মুসলিম অনেক আছে। আমাদের দামবামে আমার 25 বছর ইতিহাসে বলছি, গোপালগঞ্জের এক ভাই ছিলেন, বলছেন শেখ আমাকে আমার পীর সাহেব বলেছিল যে তোমাকে আল্লাহকে তোমার সচক্ষে দেখিয়ে দিবে। এখানেই ছিলেন তিনি, সিহাতে থাকতেন, আর আমার দীর্ঘ 5 বছর 7 বছরের ছাত্র, দেশে গিয়ে মাশাআল্লাহ তাআলা দাওয়াতের কাজ করে, দাওয়াতি কাজ করে গত 1 বছর 2 বছর আগে মারা গেছেন, রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছিলেন যে আমাকে আমার পীর যখন বললেন যে তোমাকে একেবারে আল্লাহকে দেখিয়ে দিব, আল্লাহকে দেখার এত শখ, এত শখ যে আমি তখন করলাম কি, ঠিক আছে আমাকে দেখিয়ে দেন, যা করতে বলবেন তাই। বলছেন যে আন্ডারগ্রাউন্ডে তার পীর বসে আছে, তাকে সেজদা করতে, আমি সেজদাও করেছি, জিন্দা পীরকে সেজদা করেছি, সরাসরি তিনি আমাকে বলেছেন, কিন্তু আল্লাহকে দেখাইতেও পারেনি, আর আল্লাহ আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে। আমি বাংলাদেশে যতগুলি ফিরকা আছে সবগুলিতে ভর্তি হয়েছি। আমি এক সময় চিল্লাতে ছিলাম, এক সময় বেরেলবি ওই রেজবি ছিলাম, তারপরে তার চাইতে জঘন্য দেওয়ানবাগি যেগুলো আছে এই সবগুলো, মানে জিন্দা ফিরকো পর্যন্ত সেজদা করেছি, আর তারপরে জামাত ইসলামী ছিলাম, আর তারপরে শুনলাম যে ইসলামী সেন্টার দাম্মাম, 2005-এর দিকের কথা বলছি। তো চিন্তা করলাম যে এই দেখি শেষখানে, সব তো দেখেন সব ঘাট থেকে ঘুরে চলে এসেছি, যাই ইসলামী সেন্টারটা শেষখানে দেখে আসি। ইসলামী সেন্টারে এসে আপনার 1 বা 2টা বক্তব্য শোনার পরে চিন্তা করলাম যে সবগুলি কথা তো কোরআনে বা হাদিসের কথা, তো আমার মনে হচ্ছে যে এইটাই হচ্ছে সঠিক পথ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া দিন, দিনের তালিম। সুতরাং এই যে রাস্তা ধরেছি, তো ধরেছি আল্লাহ আমাকে হেদায়েত নসিব করেছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন তো আল্লাহ মাফ করবে না, এই যে এত বড় শিরক করেছে জিন্দা পীরকে সেজদা, আল্লাহ মাফ করবে না? বলছিলাম অধিকাংশ সাহাবাই কেরাম তারা জাহিলি যুগে শিরক করেছেন, জাহিলি যুগে শিরক করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহি পেলেন, নবী সাল্লাম কোনোদিন শিরক করেননি, এটা জেনে রাখেন ভালো করে, কারণ এটা জেনে রাখা জরুরি যে নবী সাল্লাম, ওই কথাই বলছিলাম যে আল্লাহ যদি কাউকে রক্ষা করে, কাফের ঘরে জন্ম নিয়েও কোনোদিন সে মূর্তিকে সেজদা করবে না, মাজার পূজারীর ঘরে জন্ম নিয়েও সে ছোট থেকে ঘৃণা করবে, 10 বছর বয়স থেকে বাবাকে বলে মাকে বলে তোমরা কি করছো আমি করব না, কথা ঠিক কি না? কারণ আসল ফিতরাতের উপর আছে, কিন্তু অধিকাংশ মানুষ হয় কি, প্রভাবিত হয়ে যায়,
প্রভাব বিস্তার করতে পারেন না, প্রভাবিত হয়ে যায়। বাংলা বুঝছেন তো? একটা হচ্ছে আপনাকে হইতে হবে বরফের মত। কার মত? বরফ কি করে? বরফ যদি এখানে রেখে দেন, আশেপাশে গরম আছে, গরমে গরম হয়ে যাবে না ঠান্ডা করবে? ঠান্ডা করবে, মানে প্রভাব সৃষ্টি করবে। আপনি মানুষের ওপর প্রভাব সৃষ্টি করবেন, ভালো মানুষ হয়ে সমস্ত মানুষকে ভালো বানাবার চেষ্টা করবেন, প্রভাবিত হবেন না। মানে অধিকাংশ লোক খারাপ, হ্যাঁ, আপনার রুমে দশটা লোক খারাপ, আপনার বিল্ডিংয়ে দশটা বিশটা লোক আছে সব খারাপ, আর আপনার দুজন ভালো ভালো আছেন, ধীরে ধীরে ওদের মতো খারাপ হয়ে যাবেন না, এটা হবেন না, এটা হবেন না। কিন্তু অধিকাংশ মানুষ পারে না, হ্যাঁ, সামলাইতে পারে না। যখন এই যে পাপের স্রোত আর পাপীদের স্রোত আর পাপীদের হানা, মানুষ শয়তান জিন শয়তানের আক্রমণ সামলাইতে পারে না, যার ফলে সেখানে গিয়ে হেরে যায়। তো অধিকাংশ মানুষ শিরিক করেছে, তারপরে তওবা করেছে, যখন জাহিলি যুগে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ছোটো থেকে ঘৃণা, ছোটো থেকে ঘৃণা, বাপ চাচা আত্মীয় স্বজন সবাই, বাপকে তো পানি চাচারা, চাচা দাদা যা যা আছে, আব্দুল মুত্তালিব, আবু তালেব, আব্বা, সবাই শিরিক মূর্তি পূজা করে, তাকে ঘৃণা লাগে। তিনি কোথাও কোনো মেলাতেও যেতেন না, কোনো জায়গায় যেতেন না, না না এগুলো আমি যাবো না, এইভাবে তাকে আল্লাহ রাব্বুল রক্ষা করেছেন। এইরকম দুই একজন সাহাবি বলা হয়ে থাকে যে তারা আবু বকর সিদ্দিক রাজিয়া ছোট থেকেই ঘৃণা করতেন, এই শিরকে মূর্তি পূজা প্রতি মা পূজাকে ঘৃণা করতেন। কিন্তু অধিকাংশ সাহাবাই কেরাম মূর্তি পূজা করেছেন, এমনকি তা এই মূর্তি পূজার ধর্মের পক্ষ থেকে লড়াই করেছেন ইসলামের বিরুদ্ধে, অনেকে করেননি। আবু সুফিয়ান ওহদের যুদ্ধে কাফেরদের প্রধান তারপরে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি, প্রধান সেনাপতি, এরা সারা জীবনের অধিকাংশ সময়টাই কাটিয়ে দিয়েছে কিসে? শিরক কুফরিতে। তারপরে কলেমা নসিব হলো, তারপর ইমান ইসলাম নসিব হলো, তারপরে নেক আমল আলহামদুলিল্লাহ নসিব হলো, সুবহানাল্লাহ। বিভিন্ন সময় কেউ তাড়াতাড়ি, কেউ একটু দেরিতে, কেউ বিরোধিতা করেইনি শুরুতে চলে এসছে, কেউ একটু দেরি লেগেছে, কেউ বেশি দেরি লেগেছে, কিন্তু যারা তওবা করে ফিরে চলেছে, আল্লাহ মাফ করেছেন না করেননি, এই কথাই। আমর ইবিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেটে ইসলাম গ্রহণ করেছিলেন, শুনে তার কথা। আমর ইবিন আস, ওনার ছেলে আবদুল্লাহ বিন আমর, আবদুল্লাহ ছোট ছেলে মুসলমান হয়ে গেছে, আর বাপ, হ্যাঁ, বাপের মধ্যে হটকারিতা, কারণ হাড় হাড্ডি পেকে গেছে, পাকা হাড্ডিকে বাঁকা করা সোজা করা খুব মুশকিল, তাই না? কিন্তু দেখেন এং ছেলে পেলেকে হেদায়ত করা খুব সহজ। আজকাল অধিকাংশ ছেলেরা যারা হেদায়ত হচ্ছে তারা যুবক যুবতী রে, কিন্তু আমাদের মুসলিম সমাজে বুড়োগুলো, আরে এতদিন ধরে করে আমি 40 করে এলাম, কুলখানি করে এলাম, আর বাবার মরিদ থাকলাম, আর এখন ছেড়ে দিব না? ও হাড়হাড্ডি যে পেকে গেছে শিরিক বেদাত করে, সেজন্য ছাড়তে চায় না। তো আমার মেয়ে আসে একটু লেটে ইসলাম গ্রহণ করেছে, মেলা বিরোধিতা করেছে ইসলামের, শত্রুতা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে, তারপর তো, কিন্তু তার ভয় যে এত যে অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করার জন্য আসছে, আসার পরে সহি হাদিস এসে হাত বাড়াচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, আপনি আপনার হাতটা বাড়ান, আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হব। ওবায়োকা, আমি আপনার সাথে বায়াত করব, ইসলামের বায়াত করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, হাত বাড়াইলেন, তার চট করে আমর ইবনে আস হাতটা টেনে নিস, হাত বাড়িয়ে হাতটা কি করেছে? টেনে নিয়েছি। তো অবাক করার কথা, তুমি হাত বাড়াইলে আবার হাতটা টেনে নিলে কেন? তখন আমর ইবনে আস বলছেন যে উরিদু আন আস্তারিতা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে একটা শর্ত লাগাবো, আমি ইসলাম কবুল করব, কিন্তু একটা শর্ত। সুবহানাল্লাহ, শুনে অবাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শর্ত লাগাবে? বেমাজা তাস্তারে, তো কি শর্ত? আবার কোয়ালেমা পড়বে, আবার শর্ত, একটা শর্ত। জি, যেমন অনেকে কিন্তু এরকম কলমা পড়ে আর বলে যে না, আমি এই বদ অভ্যাসটা ছাড়তে পারবো না। ধরেন কারো সিগারেট খাওয়া অভ্যাস আছে, ইউরোপ আমেরিকাতে এরকম হয়, অনেকে ইসলাম গ্রহণ করতে আসে, আর আসার পরে বলে যে আমি ঠিক আছে, ইসলাম তো খুব সুন্দর ধর্ম আর আমাকে খুব ভালো লেগেছে, ইসলাম কবুল করবো, তবে মদ ছাড়তে পারবো না। কী করবেন? একজন দায়ী বলে যান না, তুই মদ ছাড়বি না, থাক তুই কাফের হয়ে থাক, নাকি ওটা পরে, আগে কলমা পড়ো, আগে কলমা আগে ইন্টার করো, ভিতরে ঢুকো, তুমি বাইরে আছো এখন, ভিতরে তো এসো, ঘরের ভিতরে এসো, তারপরে দেখা যাবে। কথা বোঝা যাচ্ছে? আগে মুসলমান হয়ে যান আপনি,
জাহান্নামে স্থায়ী জাহান্নামী হয়ে মরে যাবেন এই অবস্থায় কমপক্ষে ওইটা থেকে বাঁচেন, আর তারপরে মদ খাবেন অস্থায়ী জাহান্নামী স্থায়ী হবেন না। কথা বোঝা গেছে? সারা জীবন জাহান্নামে চিরকাল জাহান্নামে না থেকে দীর্ঘকাল হবে, হ্যাঁ 50 বছর 100 বছর হবে 1000 বছর হবে, কিন্তু একদিন জান্নাতের আশা আছে, সেই জন্য তাকে আসতে দেন। বুঝলাম তো। যাই হোক, উনি কিন্তু এই ধরনের শর্ত লাগাইতে চাননি যে আমি এই পাপটা ছাড়বো না। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, শর্ত হচ্ছে আইয়াগফিরাল্লাহ লি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন, কারণ আমি অনেক অন্যায় করেছি, আমি তো শিরক কুফরি পাপ যা করেছি করেছি, আর সমাজে তো মেলা পাপ, আরব দেশে সেই সময় জাহিলি যুগে অনেক পাপ, যে না ব্যবসার থেকে শুরু করে ছেলে মেয়েদেরকে দারিদ্রের ভয়ে অভাবের ভয়ে খুন করে দেওয়া, কত কী ছিল অপরাধ। তো যাই হোক, আল্লাহ যেন আমাকে মাফ করে। আর তারপরে ইসলামের শত্রুতা, দীর্ঘদিন ইসলামের বিরোধিতা, আপনার বিরোধিতা, আপনার বিরুদ্ধে কত কী করেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে। যদি মাফ হয় তাহলে কালিমা পড়বো, নাহলে কালিমা পড়বো, কারণ মাফ না হলে আমি কলমা পড়ে লাভটা কী, তাহলে জাহান্নামে যদি যেতেই হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমর ইবনে আস, তুমি কি জানো না, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদি মা কানা কাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত গুনাহ নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস করে দেয় ইসলাম। ইসলাম কি করে? সমস্ত অপরাধকে, অন্যায়কে, গুনাহকে কি করে? নিশ্চিহ্ন করে দেয়, মুছে দেয়। এটা জানো না? বলছি ইয়া রাসূলুল্লাহ জানি না। তুমি জানো ইসলাম কবুল করলে আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে গেলে, তুমি যেমন নিষ্পাস হয়ে ভূমিষ্ঠ হয় ওই রকম হয়ে গেলে, ক্লিন হয়ে গেলে, তারপরে এখন নেকি গুণা আবার লেখা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম কবুল করার পর তখন নেকি গুণা, কিন্তু অতীতে যা হয়েছে সব মাফ। তারপরে বললেন তারপরে হজ করবে, ওয়াইন্নাল হাজ্জা ইয়াহদি মা কানা কাবলা, হজ যদি করে আসার হজে মাবরুর হয় অতীতের গুণাগুলি মাফ হয়ে যাবে, তুমি হজও করবে আমাদের সাথে। ওয়াইন্নাল হিজরাতা তাহদি মা কানা কাবলাহা, আর তুমি হিজরত করে আসবে মক্কা থেকে মদিনা, হিজরত করে আসবে, হিজরত তখন ফরজ ছিল মক্কা বিজয়ের আগে, তাতেও অতীতের সমস্ত গুনাহকে ধ্বংস করে দিবে তোমার হিজরতের ফজিলত, হিজরতের নেকি, এই ট্রিপল তোমার কি মানে মাধ্যম গুনাহ মাফের। ইসলামের মাধ্যম অতীতের গুনাহ মাফ, তোমার হিজরতের মাধ্যমে গুনাহ মাফ, হজের মাধ্যমে তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ। তার তুমি কেন চিন্তা করছো? ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, যে কথা বলছিলাম শির কুফরি যাই কিছু করেন না কেন, যদি ফিরে চলে আসেন তোবা করে তো আল্লাহ সব কি করবেন? মাফ করে দেবেন। শিরক সম্পর্কে আলোচনা করলে আলোচনার শেষ নেই। যদি কেউ শির করে মারা যায় তাহলে আল্লাহ মাফ করবেন না, তাহলে যাবে কোথায়? যাবে কোথায়? স্থায়ী না অস্থায়ী? বড় শির করে মারা গেলে স্থায়ী জাহান্নামী। আল্লাহ বলছেন সূরা মায়েদার একটি আয়াতে, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আর সে অবস্থায় মারা যাবে, বিনা তওবাতে মারা যাবে, ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য আল্লাহ হারাম করেছেন। জান্নাত তার জন্য কি হারাম? ওয়া মা ওয়াহুন্না, জান্নাত যখন হারাম হয়ে গেল চিরতরে যাবে কোথায়? ওয়া মা ওয়াহুন্নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামের আগুন। অমালি জালেমিন আমিন আনসার, আর এই শিরকারীরা এত বড় জালেম, বড় জালেম যে জালেমের কোনো আনসার সাহায্যকারী সুপারিশকারী থাকবে না। এই জন্য যারা বড় শিরকি অবস্থায় আছেন, মাজার পূজা করেন, পীর পূজা করেন, ইমান ভঙ্গ করেন, অথবা নাস্তিক হয়ে আছে, সেকুলার হয়ে আছে, সবারই কথা বলি, কারণ হ্যাঁ যাতে করে পুরোটা পুরো ইসলামটা বুঝতে পারি, কারণ এক শ্রেণীর লোকের আছে শুধু নাস্তিকদের বিরোধী, আর এক শ্রেণীর লোক আছে শুধু মাজার পূজার বিরোধী। নাস্তিকদের সম্পর্কে বলছেন না, আবার কেউ শুধু নাস্তিকদের বিরুদ্ধে বলছেন, মাজার পূজার বিরুদ্ধে বলছেন না, এটা ইসলাম নয়। আপনি একটা সাইড বললেন আর একটা সাইডকে অন্ধকার রেখে দিলেন, দুটোই অপরাধ সমান। যেমন নাস্তিক চিরকালের জাহান্নামি নাস্তিক অবস্থায়, নাস্তিকতার অবস্থায় যদি মারা যায়, ঠিক তেমনি মনে রাখবেন যেই ব্যক্তি মাজার পূজা করে, পীর পূজা করে, আল্লাহ ছাড়া অন্যকে ডেকে ইমান ভঙ্গ করে, যে কোনো ইমান ভঙ্গের কারণে যদি মারা যায় তাহলে একে ওই রকমের অপরাধী, কোনো পার্থক্য নেই। এইরকমই ধর্মনিরপেক্ষতা, যেটাকে সেকুলারিজম বলা হচ্ছে। ধর্মনিরপেক্ষতা মানে আমার ধর্ম শুধু এখানে, হ্যাঁ ধর্ম মানব জীবনে তার প্রতিফলন নেই, ধর্মের সম্পর্ক তাহলে বোরখার সাথে নেই, তাদের কথা হলো ধর্মের সম্পর্ক এখানে, যেহেতু ধর্মের সম্পর্ক তাহলে হেজাব পর্দার সাথে নেই, ধর্মের সম্পর্ক তাহলে এই মসজিদে চলেন নামাজ পড়তে যান, না 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 আপনার নামাজ আপনি পড়েন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, এটা হচ্ছে কার কথা জানেন? এটা সেকুলারদের কথা, এটা কুফুরি কথা, কুফুরি কথা এটা।
সুতরাং যদি কেউ বলে যে আমরা সেকুলারিজমে বিশ্বাসী, আমার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তাহলে সেটাও ওই রকমই কবর মাজার পূজা করার মতো অপরাধ। ভালো করে শুনেন, অজ্ঞতার কারণে আপনি কুফরি কথা হয়তো বলছেন, আমরা ধর্ম নিরপেক্ষ দেশ চাই না। এগুলো হচ্ছে কাফেরদের কথা, কোনো মুসলিম বললে সাথে সাথে সে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো শিরক করে মারা গেলে কোনো সুপারিশ হবে না, কোনো সুপারিশ হবে না। আশা করে বসে আছেন যে পীর সাহেব সুপার, আরে পীরের জন্য কে সুপারিশ করে যা চিন্তা কর, ও যদি তোমার এই আকিদা নিয়ে মারা যায় যে ওলি গোস কুতুরা দিতে পারে, তাহলে ওর অবস্থা তোমার মতোই, ওর অবস্থা তোমার মতোই। ভালো করে শুনে রাখো, তোমার জন্য নবী সুপারিশ করবে না, তোমার পীরের জন্য নবী সুপারিশ করবে না। আর তারপরে আমাদের সমাজে এমনভাবে মানুষকে তাদের অজ্ঞতার কারণে কানাকে হাইকোর্ট দেখানো হয়েছে। চিন্তা করুন তো, পীরেরা যদি আপনাদের সামনে ওয়াজ করে যে আমার বাবা পীর সাহেব ছিলেন, দাদা হুজুর পীর সাহেব ছিলেন, তারা হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন, আর সেই জাহাজে আপনাদের সবকে উঠিয়ে নেবেন, চরমনাইয়ের ভাই বোনদেরকে উঠিয়ে নেবেন, আর সবাইকে নিয়ে গিয়ে জান্নাতে লাগিয়ে দেবেন, বোকার মতো বিশ্বাস করে নেবেন, একটি দলিলের প্রয়োজন নেই, একটি আয়াতের প্রয়োজন নেই, একটি হাদিসের প্রয়োজন নেই, আপনি এসব কথা বিশ্বাস করে নেবেন? আপনি বলেন তো দেখি, কোনো জ্ঞান আছে? দুনিয়া সম্পর্কে এত চালাক চতুর, ধর্ম সম্পর্কে এত অজ্ঞ কেন? আল্লাহ রাব্বুল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাদের কি হবে আল্লাহ ভালো জানছেন। আবার বলছি, তারাও যদি শিরকি আঁকিয়ে দিয়ে নিয়ে যায়, তারাও যদি বেদাতি এবাদত নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ গ্রহণ করবেন না, চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে। আর যদি শিরক মুক্ত থেকে বেদাত নিয়ে যায়, অস্থায়ী জাহান্নামের সম্মুখীন হইতে হবে। আল্লাহ এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। শিরক কত প্রকার কে বলতে পারে? দুই প্রকার, বড় শিরক আর ছোট শিরক। সময় যেহেতু শেষের দিকে চলে যাচ্ছে, সুতরাং এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করব, বড় শিরক এবং ছোট শিরক এবং সেগুলির বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। বড় শিরক করলে ঈমান একেবারে ভঙ্গ হয়ে যায় আর চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে যদি ফিরে না আসতে পারেন। আর ছোট শিরক যদি কেউ করে তাহলে কাবিরা গুনাহ। ছোট শিরক যদি কেউ করে সেটা হচ্ছে কেমন কাবিরা গুনাহ, যেমন চুরি করা কাবিরা গুনাহ, জেনা করা, ব্যভিচার করা কাবিরা গুনাহ, তারপর মদ খাওয়া কাবিরা গুনাহ, জুয়া খেলা কাবিরা গুনাহ, ঠিক আছে, এইরকমই সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, এইরকমই কাবিরা গুনাহ হচ্ছে ছোট শিরক। ছোট শিরকের দু তিনটা উদাহরণ দেন তো, কে দিতে পারেন দেখি? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের কসম করা। হ্যাঁ, আমাদের সমাজে আমরা ছোট থেকে দেখেছি আল্লাহর কসম করলেও বিশ্বাস করবেন না, আর আল্লাহর কসম করবেই না। কি মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে, মা ছেলের গায়ে হাত দিয়ে, হ্যাঁ স্বামীর গায়ে হাত দিয়ে কসম শপথ করছে, এই যে স্বামীর গায়ে হাত দিয়ে বলছি, এই স্বামী হারিয়ে যাবে, আমার স্বামী হারা, ছেলে হারা হয়ে যাব আমি যদি এই মিথ্যা কথা বলি, বলে না বলে না। কি করলো সে? শিরক করে দিল, কাবিরা গুনাহ করলো, যে না ব্যবচার করার মতো, মদ খাওয়ার মতো অপরাধ করলো, সুদ খাওয়ার মতো অপরাধ করলো, খুন করার মতো অপরাধ করলো, ছোট অপরাধ নয়, বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল বুঝার তো, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাফা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হলফ করে কসম করে তাহলে সে কি করলো? শিরক করলো। আর একটি শিরক, এই যে তাবিজ মানে এখানে এখানে কোমরে গলাতে কত জায়গায় তাবিজ থাকে, আপনাদেরকে আবার বলছি যদি কারো তাবিজ থাকে আল্লাহর হস্তে খুলে ফেলে দেন, না হলে এই শিরিক নিয়ে তাবিজ নিয়ে যদি মারা যান তাহলে কখনো রেহাই পাবেন না আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, জি কখনো রেহাই পাবেন না ইনশাআল্লাহ তাআলা। তাবিজ সম্পর্কে যখন আরো বিস্তারিত আলোচনা করব বলবো, কিন্তু আবার বলছি স্মরণ করিয়ে দিচ্ছি, এই গোটা শরীরকে, গাড়িকে, বাড়িকে তাবিজ মুক্ত করুন, হ্যাঁ বালা মুক্ত করুন, তাগা মুক্ত করুন, এগুলো সব শিরক। বালা ব্যবহার করা অমুক রোগ থেকে রক্ষার জন্য, বদনজর থেকে রক্ষার জন্য, তারপরে আপনার আপনার দেখেছেন কারো যদি পা কেটে থাকে, আমার ছোটোকালে যদি বা ঘা থাকে তাহলে পায়ে কি করেছে, এই চুলের পশমের হ্যাঁ পাকিয়ে তাতে কিছু কড়ি দিয়ে ই করে দিয়েছে, কি হবে তাহলে রোগটা ভালো হয়ে যাবে, বদনজর লাগবে না, কুদৃষ্টি থেকে বাঁচানোর জন্য। আরও মেলা উদাহরণ আছে, আমাদের স্যার ট্রাকে বাসে দেখবেন একটা ছিঁড়া স্যান্ডেল ঝুলছে,
ছিঁড়া স্যান্ডেল ঝুলতে দেখেছেন? কেন? এই বদনজর থেকে রক্ষার, ছিঁড়া স্যান্ডেলের এত ক্ষমতা যে বদনজর থেকে আপনাকে রক্ষা করে, আপনার গাড়িকে রক্ষা করে। কত মূর্খ আমি, চিন্তা করুন তো দেখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুতরাং আবার বলছি, যদি আপনাদের কারো গলাতে কোমরে কোথাও তাবিজ থাকে, এটি শিরক। আত্মায়েম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ হচ্ছে শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং তাবিজ থেকে মুক্ত হন, না হলে ফরজ নফল কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত উপর রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক হায়াত দান করেন। আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করেন, আপনাদের সিয়াম কিয়াম তারাবি ফরজ নফল সব কিছু আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে আপনাদেরকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, জান্নাতুল ফিরদাউসে একত্রিত হওয়ার যেন তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان